এবার ইয়োয়ো হানি সিং এর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কড়া অভিযোগ আনলেন তাঁর স্ত্রী শালিনী তলওয়ার। প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে দিল্লিতে 30,000 কোর্টে এই অভিযোগ দায়ের হয়েছে। এই কেস অনুসারেই 30,000 কোর্টের পক্ষ থেকে হানি সিং এর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। তার স্ত্রী এই অ্যাপ্লিকেশনে বিরাট বড় অভিযোগ এনেছেন, অনেকগুলো ঘটনা উল্লেখ করে বলেছেন ফিজিক্যাল, ভার্বাল, মেন্টাল অ্যাবিউজ তাকে করা হয়েছে দীর্ঘদিন ধরে, দিনের পর দিন। স্বামী হিসেবে হানি সিং যা যা করেছেন তা একেবারেই ক্ষমার অযোগ্য। তিনি এই কথাও বলেছেন যে হানি সিং প্রতিদিন মিউজিক শো করে, রেকর্ডিং করে এবং রয়্যালটি থেকে প্রতি মাসে প্রায় 4 কোটি টাকা ইনকাম করতেন। সেটাই কাল হয়েছিল, যবে থেকে তিনি প্রচুর পরিমাণে রোজগার করতে আরম্ভ করেন তখন থেকেই অ্যালকোহল, ড্রাগস, অ্যানাবলিক ড্রাগসের প্রতি আসক্ত হয়ে যান তিনি। এমনকি বহু নারীতেও আসক্ত ছিলেন ইয়োয়ো হানি সিং, এমনটাই ওই বিরাট চিঠিতে উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি এটাও উল্লেখ করেছেন যে এক পাঞ্জাবি অভিনেত্রীর সঙ্গে তাঁর অ্যাফেয়ার চলছিল, স্ত্রীর অনুরোধে সেই অ্যাফেয়ার বন্ধ করার চেষ্টা করলেও তা সত্যি সত্যি সুখকর হয়নি। এছাড়াও হানি সিং প্রাথমিকভাবে তাকে আশ্বস্ত করলেও বিভিন্ন মহিলার সঙ্গে তিনি সম্পর্ক রাখতে শুরু করেন। ড্রাগ অ্যাবিউজের কারণে প্রচুর শারীরিক অক্ষমতা হানি সিং এর মধ্যে ডেভেলপ করেছিল, এমনটাও উল্লেখ করেছেন তিনি। প্যারানয়া, ব্ল্যাকআউটস এবং হ্যালুসিনেশন, এই তিনটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, যা আসলে তাঁর দীর্ঘদিন ড্রাগ নেওয়ারই ফল। এমনকি তিনি একটি ঘটনার বর্ণনা করেছেন যেখানে হানি সিং চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও স্টেজে পারফর্ম করতে ওঠেননি। সেই সময় তাঁর অ্যাংজাইটি অ্যাটাক হয় এবং হোটেলের রুমে স্ত্রী হিসেবে তিনি খুবই চেষ্টা করেছিলেন তাকে শান্ত করতে, এবং এটাও বলেছিলেন যে তিনি যদি স্টেজে উঠতে না চান তাহলে অর্গানাইজারদের প্রভূত ক্ষতি হবে। এমনকি তিনি বলেছিলেন যে স্টেজে পারফর্ম করবার জন্য প্রফেশনাল কমিটমেন্ট তাকে রক্ষা করতেই হবে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। হানি তাকে প্রচণ্ড অপদস্থ করেন, তিনি উল্লেখ করেছেন যে তিনি অ্যাবিউজড হন সেই হোটেলের রুমে। Guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.